আসসালামু আলাইকুম। এমএন ব্লগ থেকে আমি নাসরিন রহমান আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বরাবরের মতো আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। চলে আসলাম মেয়েদের বেডরুমের সাথে যে বারান্দাটা সেখানে। তো এসেছিলাম বারান্দায় কাপড় দিতে। যখনই বৃষ্টি হয় টুকটাক কাপড় আমার এই বারান্দাটা দিতে হয়। এসে দেখি মাশাল্লাহ অনেক সুন্দর ফুল ফুটেছে, সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়তেছে। তো বৃষ্টির গায়ে যখন গাছের গায়ে ফুলের গায়ে যখন বৃষ্টির ফোঁটা পড়ে তখন কিন্তু তার সৌন্দর্য দেখার মতো। তো বারান্দাটা অনেকদিন আপনাদেরকে দেখানো হয়নি, দেখাচ্ছি। আর গাছে রাত্রে পানি দেওয়া হয়নি, তাই অনেকগুলো পাতা একটু কুচকানো ভাব। এখন যেহেতু পানি পড়েছে আবার ঠিক হয়ে যাবে। তো দেখতে দেখতে আমার জেট প্লান্ট গাছটাও খুব সুন্দর হয়েছে। আসলে যখন ভিডিও করেছি কাছ থেকে দেখাতে ভুলে গিয়েছি। আর এই যে লিপস্টিক ফুলগুলা, মাশাল্লাহ এক একটা ফুল এত বড় হয়, আমি কখনো লিপস্টিক গাছের ফুল এত বড় দেখিনি। তবে লাগানোর সময় আমি এটাতে চা পাতা, ডিমের খোসা অনেক কিছু দিয়ে লাগিয়েছিলাম, তাই হয়তো এটার গ্রো ভালো হচ্ছে। আর এখানে অনেক নয়নতারা ফুল ফুটে, যদিও ডালগুলা অনেক বড় হয়ে গিয়েছে। তো মেয়েদের বেড থেকে এগুলা দেখা যায়, তাই আসলে এই গাছগুলো আমি আর ছোট করি না। তো দেখতেই পাচ্ছেন হালকা হালকা একটু রোদের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, অসাধারণ একটা দৃশ্য। তো চলে আসলাম ডাইনিং রুমের বারান্দার কাছে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কি করে আমি আমার বাজিঘর পাখিগুলোকে গোসল করাই। আমার বাজিঘর পাখিগুলো খুব দুষ্ট, বজ্জাত বটে, গোসলই করতে চায় না। এত গরমে রাস্তার কুকুরটাও দেখি মাঝে মাঝে পানি ফেলে চটকে চটকে গোসল করে, আর ওরা একদম গোসল করে না। আমার খুব ভয় হয় যখন পাখি গোসল না করে তারা কিন্তু অসুস্থ হয়ে যায়। তো গত ভিডিওতে আমি অল্প একটু পাখি দেখিয়েছিলাম। আমার কিছু আপু আমাকে বলেছিল আপু পাখিগুলো আর একটু দেখালে পারতে, তাই আজকে অনেকক্ষণ ধরে পাখিগুলো দেখিয়েছি। আসলে পাখিগুলো আমারও খুব পছন্দ। আর দেখতে পাচ্ছেন এখানে তিনটা পাখি, আর নীল যে পাখিটা সেটা কিন্তু আমাদের অতিথি হয়ে এসেছে। তো অতিথির জন্য আমরা একটা সাথী অবশ্যই কিনে আনবো। তো যখন আনবো আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন তিনজনই আছে, তবে আমি চাচ্ছি আজকে তিনজনকেই গোসল করাতে। তো পাখি যখন গোসল করতে চায় না তাদেরকে আসলে টেকনিকে গোসল করাতে হয়। আমি বিভিন্ন জনের সাথে কথা বলে ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখে আমি দেখেছি, তার রেজাল্ট আমি পেয়েছি। তাই আমি এখন থেকে আমার বাজিঘরগুলোকে এইভাবেই গোসল করাই। তো খুব গরম পড়তেছে, যদিও বাহিরে হালকা বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি গাছের জন্য কিছুই না, কেননা আমার ডাইনিং রুমের সাথে যে বারান্দাটা সেটার গাছগুলো একদমই বৃষ্টি আসলে ভিজে যায় না। তাই আমি গাছগুলোকে স্প্রে করে দিচ্ছি। স্প্রে করে দিলে গাছের যে ধুলাবালি সেগুলো সরে যায়। একটু পাতলা সুতি ন্যাকড়া দিয়ে মুছে দিলে গাছের পাতাগুলো পরিষ্কার হয়ে যায়। তো যে গাছগুলা স্প্রে করা দরকার সেগুলা স্প্রে করে দিচ্ছি। তো আমি আজকে শর্টকাট নাস্তা বানিয়েছি, তা হয়েছে সবজি ছাড়া ডিম দিয়ে নুডলস রান্না করেছি। তো সেটা নিয়ে আজকে খেতে দিয়েছি, আর সাথে দিয়েছি কোয়েল পাখির ডিম। তো নিয়ে আজকে আমি নুডলস খাইয়ে দিয়েছিলাম, সাথে একটু ভিডিও করে নিয়েছি। তা আমি আসলে সকালবেলা নুডলস খেতে আমার ভালো লাগে না, তো আমি আজকে ভাত আলু ভর্তা ডাল সেগুলো খেয়ে নিব, ওটাও করে নিয়েছি। আর নিয়াজ নিশানি হাতে স্কুলে, ওরা আসলে ওরা যা খাবার খেয়ে নেবে। মাঝে মাঝে নাস্তা বানাতে সকালবেলা একদমই ভালো লাগে না, শর্টকাট কোনো নাস্তা করে নিতে ইচ্ছা করে।
কার কার আমার মতো মাঝে মাঝে নাস্তা বানানোর রোগে ধরে জানাতে পারেন। তো যাই হোক, নাস্তা খাওয়া শেষ, আপনাদের ভাইয়া বড় বড় দুইটা আনারস নিয়ে এসেছিল, এক একটা মনে হয় 2.5-3 কেজি করে হবে, এত বড় আনারস। তো সেটা কাটার জন্য নিয়েছি। তো অবশ্য মোবাইলটা যেহেতু হাতে ছিল, মোবাইলটা অফ ক্যামেরায় আমাকে এগুলা কেটে নিতে হচ্ছে। আর দেখেন আনারসের 3টা মাথা, আমি তো দেখে পুরাই অবাক, কেননা প্রথমবারের মতো আমি আনারসের 3টা মাথা দেখলাম। আর ছোটো মাছ নিয়ে এসেছে, সেটাও কেটে নিব। আবার মুরগি নিয়ে এসেছে, সেটা কেটে নিব। তো টুকটাক আজকে রান্না বান্না, তারপর টুকিটাকি কাজ দিয়ে আমার আজকের ভিডিওটা সাজিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রতিদিনই আসলে একটু আধটু ক্রাফটের বিভিন্ন কিছু রাখার চেষ্টা করি। তো আজকে আসলে কিছু বানাইনি, তাই আজকে আর দেখাইও নি। আমি সংসারের যে কাজগুলো সেগুলো একটু টুকিটাকি রেখেছি। তো যাই হোক, আনারসটা কেটে খেতে দিয়েছি। আর এখানে নাস্তা খাওয়ার পর যে থালা বাটিগুলো হয়েছিল, সেগুলো একটু ধুয়ে নিয়েছি। আমার খাওয়া শেষ, নিয়াজের খাওয়া শেষ, মেয়েরা তো এখনো আসেই না। থালা বাসন ধোয়া শেষ করে আমি এখানে যে মুরগিগুলো নিয়ে এসেছিল সেগুলো একটু কেটে নিচ্ছি। আর মুরগি যদি আস্ত ফ্রিজে রাখা হয় তাহলে দেখা যায় রান্নার সময় আস্ত মুরগি ভিজিয়ে রাখলে অনেক সময় লাগে। তাই সব সময় আমি চেষ্টা করি যখনই মুরগি আনে তখনই আমি এটাকে 4 টুকরা করে পলিথিনে রেখে দেই। তাহলে দেখা যায় যে যখন আবার রান্না করব খুব সহজে এটা ভিজে যায়, ঝামেলা হয় না। আপনারা যারা অলসতার জন্য মুরগি আনলে গোটা মুরগিটা ঢুকিয়ে রাখেন, তারা এই টিপসটা ফলো করতে পারেন। মুরগি আনলে অন্তত কাটতে ইচ্ছা না হলেও 4টা বা 2টা টুকরা করে রেখে দেন, তাহলে কিন্তু মুরগি কাটতে খুব সহজ হয়ে যায়। কেননা আস্ত মুরগি ভিজতে ভিজতে অনেক সময় লাগে। তো আপনাদের ভাইয়া আগে ফ্রিজে আইসক্রিম এনে রেখেছিল, অনেক কাজ হয়েছে, অনেক কাজ করেছি আসলে। তো ঠান্ডা ঠান্ডা আইসক্রিম খেয়ে নিচ্ছি, আর আইসক্রিমটা খুবই মজার ছিল আসলে, চকলেটি আইসক্রিম। তো কার কার আইসক্রিম খেতে খুব পছন্দ জানাতে পারেন, আমিও আইসক্রিম খেয়ে নিচ্ছি। তখন কিন্তু বাচ্চারা এসে গিয়েছে, ওরাও খাচ্ছে আসলে। তো আপনাদের ভাইয়াকে আমরা ধন্যবাদ দিয়েছি এত মজার আইসক্রিম খাওয়ানোর জন্য। সব সময় আমি আসলে 8টা সাড়ে 8টার দিকে ভিডিও আপলোড করি। তো তার কারণ হলো ভিডিও করে রাখি, তারপর সন্ধ্যার সময় যখন বাচ্চারা পড়তে বসে তখনই আমি ভিডিওটা আপলোড করি। তো এখানে দেখেন বাজিগরকে গোসল করানোর টেকনিক, শাক নিয়ে নিয়েছি 1টা বক্সের মাধ্যমে, আর দিয়ে দিয়েছি 1/2 বক্স পানি।
তো যখন শাকের ভিতর এরকম পানি দিয়ে দেই, তখন কিন্তু বাজিকর ইচ্ছা না থাকলেও তারা গোসল করে নেয়। তো তার প্রমাণ আমি একটু পরে দেখাবো। এখন আমি বাজিকরকে পানি আর শাক দিয়ে এসেছি, আর এদিক দিয়ে আমি রান্না চড়িয়ে দিয়েছি। এখানে আমি কাঁকড়ল আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, আর রুই মাছের ডিম ছিল সেটা ভুনা করে নিচ্ছি, আর একটু মুরগির গোশত রান্না করব। তো সেগুলো আগে আমি আবার কেটে কুটে অফ ক্যামেরায় সব কিছু গুছিয়ে রেখেছি। আসলে যখন যা মন চায় হিবিজিবি একটু একটু ভিডিও করে নেই, তার থেকে যে আপনারা একটু দেখেন আপনাদের ভালো লাগে সেটাই আসলে বড় পাওয়া। তো ভিডিওতে আসলে অনেক কথা বলে ফেলি, টুকিটাকি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বুঝাতে হলে, মানে বলতে হলে যে কি রান্না করতেছি কি করতেছি একটু বলতেই হয় এই আর কি। তো সাথে ঢেঁড়স বাজি ছিল সেটাও গরম করে নিয়েছি। আবার দেখতে এলাম যে বাজিগর পাখিগুলা কি করতেছে, তো দেখলাম যে মাশাল্লাহ ওনারা শাক খাওয়ার উচিলায় এই যে পানিতে নেমে নেমে শাকও খাচ্ছে আর গোসলও করে নিচ্ছে। তো এটা দেখে আমার খুবই ভালো লাগছে, কেননা আপনাদের যাদের বাজিগর পাখি আছে গোসল করতে চায় না, তারা এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। আশা করি বাজিগর পাখি গোসল করে ফেলবে, কেননা পাখি কিন্তু গোসল না করে হিট স্ট্রোক করে, তাই এই গরমে পাখিকে অবশ্যই গোসল করানো উচিত। তো যেসব পাখিরা গোসল না করে তাদেরকে শাক, যেহেতু পাখি পছন্দ করে, তো শাকের সাথে পানি দিয়ে একটা বক্স দিয়ে ভিতরে দিয়ে দিবেন, শাকের লোভে লোভে তারা কিন্তু পানিতে নেমে গোসল করে ফেলবে। তো আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। আর দেখেন কত খাবার নষ্ট করে ওরা, প্রচুর খাবার ফেলে নিচ্ছে। প্রতিদিন যদি ট্রেটা পরিষ্কার না করি দেখা যায় যে অনেকগুলো করে খাবার জমা হয়ে যায়। তো দুই তিন দিন পর পর একসাথে আমি খাবারগুলা কুলাতে নিয়ে তারপর ঝেড়ে টেড়ে আবার ওদেরকে খেতে দিই, সেটাও আসলে নষ্ট করা যায় না। তো দেখতেই পাচ্ছেন আমার বাজিগর কিন্তু একটু একটু করে গোসল করে নিচ্ছে। আর সাথে আমি গোশটাও রান্না করে নিচ্ছি। আজকের ভিডিও আমি এই পর্যন্ত রেখেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক। আর বাকি গোশগুলো আমি ফ্রিজে উঠিয়ে রেখেছি। তো ধন্যবাদ সবাইকে যারা ভিডিওর এই পর্যন্ত এখনও ধৈর্য ধরে আমার সাথে আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।